1994 সালের 25 জানুয়ারি নাসার ক্লেমেন্টাইন নভোযান চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এই নভোযানটি পাঠানোর প্রাথমিক উদ্দেশ্য ছিল যানটির কিছু সেন্সরের সক্ষমতা পরীক্ষা করা, সেই সাথে চাঁদকে আরও ভালোভাবে পর্যবেক্ষণ করা। নভোযানটি তার 4 বছরের সংক্ষিপ্ত অভিযানে চাঁদের অসংখ্য ছবি তুলে পাঠায়। ছবিগুলির মধ্যে ছিল চাঁদের অন্ধকার অংশেরও বেশ কিছু ছবি। এগুলোর মধ্যে একটি ছবি সবার মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট, একটি অদ্ভুত ইংরেজি ভি বর্ণের মতো কিছু ধরা পড়ে ছবিতে। আরও ভালো করে দেখলে বোঝা যায় 2 সারিতে 7টি আলোকিত কিছু এই অবয়ব তৈরি করেছে, যা প্রাকৃতিকভাবে হওয়ার সম্ভাবনা খুবই কম। জায়গাটি একটি গভীর বিশালাকার গর্তের ভেতর তৈরি হয়েছে, আর এটি অবস্থিত চাঁদের মস্কোভিয়ান স্পেসিনে। এই জায়গাটি বেশি পরিচিত মস্কোভা সাগর নামে। এই অদ্ভুত রহস্যময় জিনিসটি ছবির কোনো খুঁত বলে উড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু অনেকেই মনে করেন এটা মানুষেরই তৈরি চাঁদের বুকে কোনো গোপন ঘাঁটি। অনেকে বলতেও শুরু করেন চাঁদের বুকে সামরিক ঘাঁটি তৈরিতে 1959 সালে হরাইজন নামে একটি প্রজেক্ট হাতে নেয় যুক্তরাষ্ট্র, আর এটি হয়তো সেই প্রজেক্টের প্রত্যক্ষ প্রমাণ। চাঁদের বুকে সফল অভিযান শেষে 1972 সালের 27 এপ্রিল অ্যাপোলো 16 যাত্রীরা পৃথিবীর পথে যাত্রা শুরু করেন। এ সময় তারা কমান্ড মডিউল থেকে এক অদ্ভুত বস্তুর ভিডিও ধারণ করেন। এই অজানা উড়ন্ত বস্তুটির ছবি মাত্র 4 সেকেন্ডের জন্য ধারণ করতে পারলেন নভোযাত্রীরা। ইউএফও বা ফ্লাইং সসার সম্পর্কে প্রচলিত ধারণার সাথে নভোযাত্রীদের এটা বর্ণনার মিল পাওয়া যায়। 2004-এ নাসার পক্ষ থেকে জানানো হয় বস্তুটি ছিল এই নভোযানের ল্যান্ডিংয়ের কাজে ব্যবহৃত একটি ফ্লাড লাইট, কিন্তু এই যুক্তি মেনে নিতে রাজি নন অনেকেই। ইন্টারনেট জায়ান্ট গুগল যেদিন চাঁদের একটি ম্যাপ প্রকাশ করল, চাঁদের পৃষ্ঠের ছবি ঘাঁটতে ঘাঁটতে কারো কারো চোখে অদ্ভুত কিছু ধরা পড়ল। চাঁদের মাটিতে একটি গাঢ় রঙের দেহাবয়ব দেখতে পেলেন তারা। দেহাবয়বটি একটি লম্বা গোছের এলিয়েনের বলে বোঝা যাচ্ছিল, বিশেষ করে চাঁদের মাটিতে অবয়বটি একটি লম্বা ছায়া পড়েছিল। ছবিটি পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল অবয়বটি লম্বায় অন্তত 150 ফুট হবে। নাসার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয় ক্যামেরার লেন্সের কোনো ত্রুটির কারণে এরকম ছবি উঠে থাকতে পারে। 2009 সালের 9 অক্টোবর এল ক্রস নামের একটি মহাশূন্যযান পাঠায় নাসা, যার উদ্দেশ্য ছিল চাঁদের একটি জায়গায় বোমার বিস্ফোরণ ঘটানো এবং সংঘর্ষের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা। চাঁদের দক্ষিণ মেরুতে ক্যাবিয়াস ক্রেটার নামে এক বিশালাকার গর্ত লক্ষ্য করে 2.2 টনের একটি বোমা ফেলা হয়। বোমাটি লক্ষ্যে আঘাত করার অল্প সময়ের মধ্যেই এল ক্রস যান্ত্রিক গোলযোগের শিকার হয়। এটি তখন সংঘর্ষের ফলে সৃষ্ট ধুলোর মেঘ পর্যবেক্ষণ করছিল। এর পর মুহূর্তেই এটি চাঁদের বুকে আছড়ে পড়ে ধ্বংস হয়ে যায়। বিজ্ঞানীরা একটি বিশাল বিস্ফোরণ আশা করেছিলেন, কিন্তু তারা অবাক হয়ে লক্ষ্য করলেন তারা যতটা ভেবেছিলেন বোমার আঘাতে সেরকম কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। এই মিশন চলাকালে নাসার এক কর্মকর্তার ডেস্কে একটি ছবি সবার দৃষ্টি আকর্ষণ করল। অনেকেই সন্দেহ করতে শুরু করলেন বোমাটি আসলে চাঁদের বুকে কোনো স্থাপনা লক্ষ্য করে ছোড়া হয়েছিল। বোমাটি যেখানে ফেলার কথা ছিল ছবিতে সেখানে একটি চৌকো অবয়ব দেখতে পাওয়া যায়, আর সে কারণেই অনেকে এই মিশনের উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করতে শুরু করেন। নাসার অ্যাপোলো মিশনে যে শুধু ইউএফওর ছবি ধরা পড়েছিল তা নয়, 1972 সালে তোলা আরেকটি ছবিতে দেখা যায় চাঁদের দূরবর্তী অঞ্চলে স্টেইন ক্রেচার নামে একটি বিশালাকার গর্তের প্রান্তে প্রচণ্ড বৈদ্যুতিক ঝলকানি, যা আমাদের গ্রহে প্রচণ্ড ঝড়ের সময় যেরকম বিদ্যুৎ চমকায় ঠিক সেরকম। সন্দেহবাতিকরা বলতে শুরু করেন এটি চাঁদে বসবাসকারীদের জন্য বানানো একটি বিদ্যুৎ কেন্দ্র অথবা এলিয়েনদের মহাশূন্যযান চার্জ করার একটি স্টেশন। এর বিপক্ষের যুক্তি হচ্ছে ক্যামেরার অভ্যন্তরে কোনো বৈদ্যুতিক গোলযোগের কারণে ছবিতে এমন একটি ঝলকানি দেখা গেছে। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ফানি ফ্রগ ক্রিয়েটিভস চ্যানেল।